গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি, এখন বাজে 6:30, 6:30 সময় আমাদের এখান থেকে ট্রেন। তো দাদারা একটুখানি ওপরে রয়েছে, তো আমি মা আর বাবা এদিকে নেমে গেছি। তো এখান থেকে স্টেশন যেতে মোটামুটি 15 মিনিট থেকে একটু কমই লাগে, এখান থেকে অটো ধরবো। তো এখন রাস্তা একদমই ফাঁকা আর এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, মানে যাওয়ার সময় মনটা আরও বেশি ভালো হয়ে গেল। তো চলো স্টেশনে গিয়ে তারপর দেখা হচ্ছে। স্টেশন পৌঁছে গেছি, এখন যাই দেখি ব্যাপারে যাই, এখানে একটু চাটা হয়তো খাবো। আচ্ছা, তোমাদেরকে একটা মর্নিং ভিউ দিয়ে দিই, দেখো এখন স্টেশনটা অনেকটা ফাঁকা রয়েছে। আমাদের ট্রেন কিন্তু চলেও এসেছে, আর এই যে ট্রেনের মধ্যে আমরা উঠেও গেছি আর সবাই ঠিকঠাক করে বসেও পড়েছি। যাওয়ার সময় সবার একটু মনটা খারাপ ছিল, তাই সবাই কেমন জানি একটা চুপচাপ হয়ে গিয়েছিলাম। যাই হোক, এনজয় করছি বাইরের দৃশ্যগুলো দেখে। যেহেতু আমাদের ট্রেন একদম সকাল সকাল ছিল, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ টোটালটাই আমাদের ট্রেনের মধ্যেই করতে হয়েছিল। হোটেল থেকে আমরা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্টে দাদা এখানে খাচ্ছে আলুর পরোটা। তো আমার সেরকম কিছু একটা খেতে ভালো লাগছিল না, আর সত্যি কথা বলতে ট্রেনের ব্রেকফাস্ট একদমই দেখে আমার ভালো লাগছিল না। বাট দাদা চাইছিল যে ও কিছু খাক, তাই ও একটা আলুর পরোটা নিয়েছিল, দিয়ে ও আলুর পরোটা খাচ্ছিল। আর এখানে ইমনও একটু ওর কাছ থেকে জাস্ট একটু টেস্ট করছিল যে কেমন বানিয়েছে আর কি। তো মোটামুটি ছিল আলুর পরোটাটা, খুব বেশি বলবো যে ভালো বা খারাপ সেরকম না, ঠিকঠাক ছিল। তো সকাল সকাল তো কিছু তো অন্তত খেতে হবে ব্রেকফাস্টে, তো চাটা তো খাওয়াই হয়েছিল। তারপরে আমরা মুড়ি নিয়ে এসেছিলাম, তো মুড়ি আর চানাচুর একটুখানি মেখে মাকে দিয়েছিলাম আর বাবাকে ওইদিকে দিয়েও দিয়েছিলাম, আর আমিও সেটাই খেয়ে নিয়েছিলাম। আর ইমন তো মুড়ি চানাচুর খাবেই না, ও বিস্কুট চিপস এইসব খেয়েছিল। আজকের দিনটা কিন্তু পুরোপুরি আমরা ট্রেনেই কাটাচ্ছি, আর সকাল থেকে রাত অবধি এই ট্রেনের মধ্যেই থাকবো, তাই আর কি করবো, কোনো কাজ নেই, কতক্ষণই বা শুয়ে বসে থাকা যায়। তাই এই সাইট সিনগুলো দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল দেখতে। আমি বাবা আর ইমন এই সাইডটা বসছিলাম, আর মা ওদিকে ছিল, দাদা একটু ঘুমিয়ে পড়েছিল। ট্রেনে যেতে যেতে আর এই সিনারিগুলো দেখতে দেখতে না আমার সেই কথাটা মনে পড়ে যায়, কোনটা বলো তো? প্রাক্তন সিনেমার সেই যে লাইনটা, খুবই পপুলার লাইন সেইটা। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি যাক গিয়ে। আর এসব বলে বেশি মন খারাপ করাতে চাই না, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল সিনেমাটা। তোমরা দেখেছো তো? লিখে জানিও কমেন্ট সেকশনে।
তুমি বেনারস ছেড়ে আসছো, মন খারাপ লাগছে না? শান্তি নেই, দুদিনের কাজ তারপরে আওয়াজ কিসে? না সেটা ঠিক, কাজ ছাড়া আর কাজ নেই। সেটাই দেখ, আমাদের ঘোরাটা কিন্তু খুব ভালো হয়েছে তাই না? আশেপাশের এই রঙিন সবুজ গুলো দেখতে দেখতে না, আর দূরের ওই পাহাড়, দূরের ওই বাড়িগুলো দেখতে দেখতে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। ভাবছিলাম যে এই বাড়িগুলোতে কারা থাকে, ছোটবেলায় এরকম ভাবতাম আর কি, যখন ট্রেনে করে অনেক দূরে যেতাম। তো সেটা একটা নস্টালজিক ব্যাপার। এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, তখন কিন্তু আমরা ঝাড়খণ্ডে অলমোস্ট ঢুকে পড়েছি। তো এখন মোটামুটি সব জায়গায় ছোটোখাটো বড় আমরা পাহাড় কিন্তু দেখতে পাচ্ছিলাম। গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল, বাবা মা তাই আগে খেয়ে নিয়েছে আর আমি ইমন আর দাদা পরে খেয়েছিলাম। আমরা এখানে দুটো ভেজ নিয়েছিলাম আর তিনটে ননভেজ নিয়েছি। ননভেজ বলতে এখানে এক কারি ছিল, চিকেন বা মাটনের কোনো অপশন ছিল না। তো সকালবেলায় আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, একদম ঠিক সময় এসে আমাদের খাবারটা দিয়ে যায়। লাঞ্চে এখানে ছিল হচ্ছে দুটো এগ কারি, আর রাইস ছিল, ডাল ছিল, একটা মিক্স ভেজের মতো ছিল, একটু চাটনি। রান্না বলবো খুব একটা যে হাইফাই বা খুব একটা যে ভালো সেরকম কিছুই না, মোটামুটি রান্না ছিল। আর কি আর করা যাবে, ট্রেনের মধ্যে তো খেতে তো হবেই। তো মার একটু অসুবিধা হচ্ছিল খেতে, কিন্তু আমরা খেয়ে নিয়েছি, কি আর করা যাবে। তো এখানে আমি প্যাকেটগুলো সব খুলে আলাদা করে রাখছি, তারপরে একদম দুজনে মিলে খেতে বসবো, নইলে এদিক ওদিক হয়ে যাচ্ছে আর সব একেবারে মাখামাখি হয়ে যাবে। তো আগে একদম ঠিকঠাক করে নিয়ে তারপরে খেতে বসবো। দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পরে অনেকক্ষণ শুয়েই রয়েছি। তো এখন আমরা আসানসোল ক্রস করে গেছি, ট্রেন ভালো রকম ছুটছে, মানে ভালো রকম মানে ভালো রকম। তো অনেকক্ষণই শুয়ে রয়েছি, এছাড়া কোনো কাজ নেই আর। তো এখন ছটা সাড়ে ছটা নাগাদ হাওড়া পৌঁছানোর কথা, তো মনে হয় রাইট টাইমেই চলছে ট্রেন, এখন রাইট টাইমে পৌঁছালেই ভালো হয়। তো দেখা যাক কী হয়। আমরা এখন হাওড়া ঢুকছি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো হাওড়া। তোমাদের বেনারস ট্রিপ শেষ। তো একদম সবাই ঠিকঠাক মতো এখন হাওড়া পৌঁছে যাচ্ছি, গিয়ে আবার এক ঘন্টা জার্নি, তারপরে বাড়ি পৌঁছাবো। তো খুব ভালো ঘুরলাম, কিছুক্ষণ লাগবে হাওড়া ঢুকতে। তো আমরা সেফলি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, ট্রেন কিন্তু একদম ডট টাইমেই কিন্তু ঢুকিয়েছে। তো এরপরে
ইমন চলে যাবে, ইমনের গাড়ি আসবে, ওখান থেকে বাড়ি চলে যাবে, আর আমরা এখান থেকে আবারও ট্রেন ধরে যাব ব্যান্ডেল, সেখান থেকে আবার আমাদের গাড়ি আসবে, তারপরে যাব বাড়ি। তো এখনও মোটামুটি আমাদের এক ঘন্টা জার্নি। তো যাই হোক, বেনারস ট্রিপ কিন্তু আমাদের এখানেই। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো।